বন্ধুরা আমরা তোমাদের দেখাবো কিভাবে সরসন্ধির উদাহরণের সাহায্যে দেখাবো খুব ভালো করে দেখতে থাকে প্রথমে আমরা দেখাবো অ যুক্ত অ সমান আ যেমন শশ যুক্ত অঙ্ক শশাঙ্ক পরেরটা দেখো পরেরটা হচ্ছে অ যুক্ত আ যেমন দেব যুক্ত আলয় দেবালয় তারপরটা দেখো আ যুক্ত অ যেমন সুধা যুক্ত অংশু সুধাংশু তারপরে দেখো আ যুক্ত আ যেমন সদাহ যুক্ত আনন্দ সদানন্দ এবার আমরা দেখাবো যুক্ত হস্যই সমান দীর্ঘই যেমন রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই যেমন গিরিযুক্ত ঈশ গিরীশ তারপরে আমরা যাবো যুক্ত হস্যৈ সমান দীর্ঘই যেমন শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র কাশী দীর্ঘইযুক্ত দীর্ঘই সমান দীর্ঘই কাশী যুক্ত ঈশ্বরী কাশীশ্বরী তারপরে আমরা দেখাবো অনুযুক্ত উদিত অনুদিত এই যে অনুযুক্ত উদিত এটি হচ্ছে যুক্ত হস্য সমান দীর্ঘ আবার লঘুযুক্ত উর্মি লঘু উর্মি এখানে যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ আবার হস্য যুক্ত দীর্ঘ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্ত দীর্ঘয়ে ভূ যুক্ত ঊর্ধ্ব ভূর্ধ আমরা এখানে বেশ কিছু তোমাদেরকে সূত্রের সাহায্যে সন্ধি বলে দিলাম এইভাবে তোমরা অভ্যাস করবে বাড়িতে তাহলে দেখবে তোমরা নিজেরাই সরসন্ধিটা ভালো করে বুঝতে পারছ আর সবাই ভালো থেকো আনন্দে থেকো আর দেখতে থেকো আমার ইউটিউব চ্যানেল বাংলা পাঠ মতামত কমেন্ট শেয়ার সব করতে থাকো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে ফেলবে তোমাদের সহযোগিতা সকলের সহযোগিতা একান্ত কামনা করি আমার এই বাংলা পাঠ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে চলুন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য